প্রিয় দর্শক শ্রোতা, যে ফুল সুবাস ছড়ায় সে ফুলে কাঁটা থাকে, আর সে ফুলের জন্য মানুষ সন্ধে হয়ে খুঁজতে থাকে আগাছার মাঝে সে ফুল কোথায়। গোলাপ তেমনি একটি ফুল, যে ফুলের মধ্যে সুরভিত এক সৌন্দর্য আছে। তেমনি সুরের উত্তরসূরি যদি বলি, সেই সুরের উত্তরসূরির যদি আয়োজন হয়, সেখানে যদি আমরা পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মকে পাই, খুব ভালো লাগে, তাই না? সেই ফুলের সৌরভ কিন্তু অনেক নিম্নগামী, মানে ভালোবাসা এত বেশি অন্য একটা জায়গায় অবস্থান করে যে কথা বলতে গেলে আনন্দে মন ভরে যায়, সুখের একটা আভাস পাওয়া যায়। আমাদের আজকের সুরের আয়নায় তেমনি তিনটি ফুলকে আমরা নিয়ে এসেছি, যারা আমাদের সুরের উত্তরসূরী। আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আগুনের ছেলে মিছিল, কেমন আছো মিছিল? এই তো ভালো আছি। খুব ভাল লাগছে কিন্তু আমার। আমারও অনেক ভালো লাগছে। তুমি সুরের আয়নায়, তোমার বাবাও এসেছিল, তুমি আজকে আসলে। তারপরে চলে যাই সামিনা চৌধুরীর মেয়ে তেজি। আসসালামু আলাইকুম তেজি, কেমন লাগছে মা? ভালো। আজকে সুরের আয়নায় তেজি এসেছে, মানে এটা একটা আমার জন্য অনেক বড় প্রাপ্তির জায়গা যে ওদেরকে আমরা একটা বিশ্বাসের জায়গা তৈরি করবার চেষ্টা করছি যে না, তোমাদেরকেও আমাদের পথেই চলতে হবে। তারপরে আছে রিপন খানের ছেলে প্রত্যয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো, কেমন লাগছে? খুবই লাকি ফিল হচ্ছে সত্যি কথা, তাই বসতে পারি, কাজ এরকম একটা প্ল্যাটফর্ম, এটা আসলে এটা ভাগ্য। অনেক কথা বলবো, গল্প করব, আগে একটু গান শুনবো, লটারি হোক, কে গান গাবে আগে? এই যে বস, আমি ফার্স্টে গেল। আমার গাওয়া এবং লিরিক্স লিখেছে সাজু। শুনি। মানে না মন আমার, তুমি তুমি করে যাই, জানে না কি করে আমি তোমাকে বোঝাই। ও এলো মেলো হলো এ কি আমার, ও কেন জানি লাগে সবই আধার, ও তোকে ছাড়া মানছে না তো এ মন, না রে না রে না। মানে না তুমি তুমি করে যাই, জানে না কি করে আমি তোমাকে বোঝাই। কেন জানি লাগে সবই আধা, ও তো
তোকে ছাড়া মানছে না তোয়ে মন, না রে না রে না মানে না মন আমার, তুমি তুমি করে যাই জানে না কি করে আমি তোমাকে বোঝাই, ছাড়া মানছে না তোয়ে মন, না রে না রে না মানে না মন আমার, তুমি তুমি করে যাই জানে না কি করে আমি তোমাকে বোঝাই, মানে না মন আমার, তুমি তুমি করে যাই জানে না কি করে আমি তোমাকে বোঝাই। বাহ বাহ, খুব ভালো লাগলো যে তুমি এই যে থামানো, যে মিউজিক ডিরেকশনের কাজটাও করছো। হ্যাঁ, বাবাকে কি দেখতে ছোটবেলা থেকে, যেতে বাবার সাথে স্টুডিওতে? অবশ্যই। তোমার বাবা তো জিঙ্গেল কিং। জি। হ্যাঁ, রিপন খান তোমার ভাই হৃদয়, মানে কেমন লাগে বিষয়টা? আমি অবশ্যই এটা বলার, এটা সবার ক্ষেত্রে হয় না এরকম একটা এনভায়রনমেন্টে, মানে ফ্যামিলি পাওয়া এবং পরিবেশ পাওয়া। আসলে অনেকেই মিউজিকটা অনেকের ভিতরে আছে, ক্রিয়েটিভিটি অনেক অনেকের ভিতরে আছে, বাট অনেকে ওই স্পেসটা পায় না। বাট আমি খুব লাকি যে আমি এনভায়রনমেন্টটা পেয়েছি আই গেস, এবং এনভায়রনমেন্টে যদি আমি আমি যতটুকু করেছি বা করছি আমি এই এই পরিবেশের জন্য, ফ্যামিলির জন্য অবশ্যই। মানে এবং তোমার কি ইচ্ছার জায়গাটা কি গান করবে? সত্যি কথা, ছোটবেলায় আমার ইচ্ছা ছিল না মিউজিক নিয়ে, বাট যেহেতু ব্লাড এবং এনভায়রনমেন্ট, সো ওভাবে আমি যে পাপার সাথে লুকিয়ে লুকিয়ে শুরুতে যেয়ে যে যখন কাজ দেখতাম ওভাবেই আসা। বাট আমি মিউজিকটা আমি আমার প্যাশন, আমার শখ থেকেই করছি। আপাতত মিউজিকই করছি, পড়াশোনা করছি, লেটস সি হোয়াট হ্যাপেন্স। ওকে তেজি। জি, আমি জানি যে তেজির গান কত ভালো লাগে। গান অনেক বেশি ভালোবাসি, কিন্তু গান করা হয় নাই কখনো, কারণ আমি অ্যাকচুয়ালি কখনো ভাবি নাই যে আমি গান করব। কজ আম্মা, আম্মু, নুম্মা, তারপরে আমার মামা এত ওভারওয়েলমড, আমি আমার মনে হতো যে আমি কখনোই ওদের এক্সপেকটেশনে লিভ আপ করতে পারবো না, আমি ওই লেভেলে যাওয়া কখনোই সম্ভব না। আর আমি ছোটবেলা থেকে নাচি, কিন্তু গান গাওয়ার, গান পুরাই কমিটমেন্ট, একটা এত বড় কমিটমেন্ট, এত বড় দায়িত্ব, দায়িত্ব আম্মুদেরকে রিপ্রেজেন্ট করা, ওটা ওটা আমি কখনো নিতে ভয় লাগে, ভয় লাগে অনেক অনেক বেশি ভয় লাগে, তাই আমি কখনোই গান করিনি। এখন সামনে ইচ্ছা আছে, কারণ আমার খালা অনেক বেশি অনেক বেশি আমাকে চায় গান করি, এবং আমার মাও এখন চাচ্ছে, সো দেখি কি হয়। আচ্ছা, সেই দেখি থেকেই আমরা একটা গান শুনি না তেজির। তেজি, কি গান শোনাতে চাও? সামিনা চৌধুরীর গাওয়া নদী চাই চলতে, আমার মা, সেই গানটা আমার খুবই খুবই পছন্দের একটা গান, আর আমি খুবই কানেক্টেড এই গানটায়, বিকজ এটা সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। আঙ্কেল অনেক অনেক প্রিয় একজন মানুষ আমার, আর উনি রিসেন্টলি হি প্যাসড অ্যাওয়ে, তো ওনাকে আমি মনে করে এই গানটা গেতে চাই। গানটা লিখেছেন রফিকুজ্জামান স্যার এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।
শুনবে বলো না শুনবে কে, তুমি কি শুনবে বলো না শুনবে কে, নদীটি একটা কথা বলছিলাম যে ভালোবাসা নিম্নগামী, এই যে আমাদের এই ভালোবাসার সন্তানরা আপনাদেরকে গান শোনাচ্ছে, এটা যে কত ভালো লাগছে। কারণ আমরা ভাবি যে প্রজন্ম থেকে প্রজন্মে কী হতে যাচ্ছে, আসলে তারা কি সুরের দিকে থাকবে? থাকবে, বিশ্বাস করি। মিছিল, yes, get ready, সুরের মিছিলে আগুনের মতো কি তুমি? তুমি কার মতো বেশি? না, আগুন আর মিছিলে কিন্তু ডিফারেন্স আছে। আগুন কিন্তু একটা মানে ইটস আ ন্যাচারাল থিং ফ্রম, বাট মিছিল কিন্তু একটা অনেকগুলো মানুষের একটা ব্যাপার, কম্বিনেশন, দ্যাটস অ্যানাদার টাইপ অফ পাওয়ার। ও আচ্ছা আচ্ছা, দ্যাটস দ্য স্ট্রেংথ। বাট আগুন তো আগুনই, ওটা তো ন্যাচারালি আসে। আচ্ছা, তো মিছিল কি গান শোনাবে? আমি ফার্স্টে আমার একটা নিজের গান করতে যাচ্ছি। আচ্ছা, এটা আনরিলিজড। লেখা কি তোমারই? এটা আমার লেখা, আমারই সুর করা। ও বাবা, দাদার মতো। চলো, ছিলাম ক্ষমা করে দিও না বারবার, লাগে ভারী করতে বারবার, তো
কত রাতে যাবে মিছিল, তারপর দিনটা, তারপর পরের মাসটা, তারপরে বছরটা, ওরে বাবা রে বাবা, লিখিও ফেললো মিউজিকটা, লাস্টের মিউজিকটাও তো এইভাবে ছাড়াটা, হ্যাঁ, বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ওর গায়কি এত আমার মামার সাথে মিল, হ্যাঁ, পঞ্চমের সাথে। আমি যদি চোখ বন্ধ করে শুনি আমার মনে হচ্ছিল আমি আমার মামাকে শুনতে পাচ্ছি। আমি তো জাস্ট দেখছিলাম, ওয়ান্ডারফুল কম্পোজিশন, ওয়ান্ডারফুল ওয়ার্কম্যান। থ্যাংকস, থ্যাংকস আ লট, অনার, ইটস অ্যান অনার, সবার থেকে এত ভালো ভালো কমপ্লিমেন্টস পাওয়া। এই যে ফ্যামিলি, ফ্যামিলি থেকে আসা একটা যে একটা গল্প এখানে প্রত্যয়, পাপাদের জন্য এটা একটা সারপ্রাইজ ছিল যে আমি হঠাৎ করে মিউজিকে ঢুকে যাব, তারা আসলে ভাবেও নাই। আমি আসলে ছোটবেলা থেকে ক্রিকেট লাভার ছিলাম, আমি স্পোর্টস নিয়ে থাকতাম সারাক্ষণ, সাডেনলি হঠাৎ করে মিউজিকে ঢুকাটা তারা ইভেন জানতো না। আমি লুকিয়ে লুকিয়ে সুইতে যেয়ে আমি প্রজেক্ট করতাম, আমি গান বানাতাম, যখন যেত না অফিসে। ওটার কাজটা শিখলে কিভাবে? এক্সপ্লোর করতে করতে বাবারটা দেখেছি, বাবার পিছিয়ে লুকিয়ে থাকতাম, দেখতাম তারা কীভাবে কাজ করে। তো ভাইয়া যখন ট্যুরে যেত দেশের বাইরে, আমি স্মৃতিতে ঢুকে গানটান বানায় রেডি করে রাখতাম, কেউ জানতো না আসলে, কেউগুলো জানতো না, আমি কাউকে বলতো না। দুই বছর লুকিয়ে মিউজিক করেছি ছোটবেলায়, তাই তো হঠাৎ করে আমি একদিন ধরা পড়ে যাই। একদিন ভাইয়া তার প্রজেক্ট ঢুকে ফোল্ডারে দেখে আমার নামে এত প্রজেক্ট, তো তারা পাপার সাথে মিটিংয়ে বসে যে কখন কী হচ্ছে, কী মানে কীভাবে হচ্ছে। তখন তো তারা আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি হ্যাঁ করছি এক দুটা গান, অ্যালবাম বানাইছি একটা, এরকম একটা ব্যাপার। এবং সবচেয়ে বড় কথা, আমি মিউজিক নিয়ে যদি কমিটমেন্টের জায়গা থেকে কিছু বলতে চাই, আমি আমার একটা ইচ্ছা আছে যে আমি আবার মিউজিকটাকে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে প্রেজেন্ট করব, এবং এটা আমার একটা গোল, এটা আমার একটা মাইলস্টোন, আই উইল চেজ ইট। ইয়া, গুড লাক ফর ইট। থ্যাঙ্কস ম্যাম। এটা আসলে আমারও, আই উইল অ্যাড টু দ্যাট, আমার ইচ্ছা যে আমাদের দেশের যত আধুনিক পুরানো গান, অনেক সুন্দর সুন্দর গান যেগুলা কখনোই অত কেউ হয়তো শুনেছে কিন্তু নামটা জানে না, আমি ওগুলাকে আবার নিয়ে আসতে চাই, নতুন করে করতে চাই। প্রত্যয় জি, বাবার গানে সুরে কোনো গান একটু কি শোনানো যায়? অবশ্যই অবশ্যই, একটু শুনি আমরা। হ্যাঁ অবশ্যই, আমি শোনাচ্ছি। একটা গান আছে যেটা আরো অনেকদিন আগে, আরো চার পাঁচ বছর হয়ে গেছে মিনিমাম, তো এটা পাপা একটা মিক্স অ্যালবাম করছিল কয়েকটা আর্টিস্টকে নিয়ে, তো ওইখানে একটা গান পাপার টিউন কম্পোজিশনে আমি গাই। আচ্ছা। হ্যাঁ, তো ওই অ্যালবামটা রিলিজ হয়নি, বাট গানটা অ্যাক্সিডেন্টলি কোনোভাবে ইউটিউবে জাস্ট অডিওটা চলে যায়, তো পরে ওইটার থেকে খুব ভালো রেসপন্স পাই, এবং এটা আমার ফার্স্ট পাপার সুরে গাওয়া। আমি শুনি, কেন যে বারে বার
ফিরে ফিরে আসি কেন যে বারে বার তোমাকে ভালোবাসি, চলে গেলে চোখে তাই জমেছে জলে রাশি, তবু হাই কেন যে তোমারই মাঝে বাঁচি, এমন জানে হায় সে কত অসহায়, একলা আমি বড় একলা সময়, আধার যেন এই মনেরই শহর, বৃষ্টি ঝরে চলে হৃদয়ের মাঝে, সারা রাত সারাদিন প্রতিটি প্রহর। বিউটিফুল, আসলে রিপন ভাইয়ের সুর কিন্তু খুব সুন্দর, আমি একবার একটা গান করেছিলাম, বিউটিফুল। তেজি, তোমার তো নিজের একটা গান হচ্ছে তাই না, তো ওই গানটা একটু একটু শুনি আগে, অল্প একটু। গানটা একদমই আনরিলিজ তো বটেই, গানটা আমি নিজেও গাই নাই এখনও। হ্যাঁ, তো আমাকে গানটা মাসমঙ্গল পাঠালো, গানটা শুনে আমি তুললাম, আজকে শোনাও তাহলে। বাহ, একটু শুনি। হ্যাঁ, মিছিল বাবার একটা গান একটু শুনি। বাবার এমন একটা গান যেটা আসলে অতটা হিট না, বাট সে করেছিল একটা টাইমে, এবং গানটা এত সুন্দর যে গানটা আসলে মানুষের, এই প্রোগ্রামটা যারা দেখছে তাদের কিছু মানুষ হলেও গানটা শোনার উচিত, যেটা আমি মনে করি আর কি। গানটা অনেক আগের, বাবা নিজে লিখেছিল, মাকে নিয়ে লিখেছিল মনে হয়। আচ্ছা, তো ওই গানটা আমি একটু শুনুন, লাইন চার লাইন প্লিজ। পৃথিবী ঘুমিয়ে তাই আমি জেগে, খুব জানতে ইচ্ছে করছে আজ তোমার আমার দেখা হলো, একটু অন্যভাবে জানি না কি ভাবছো তুমি আমাকে নিয়ে। পৃথিবী ঘুমিয়ে তাই আমি জেগে, খুব জানতে ইচ্ছে করছে আজ তোমার আমার দেখা হলো, একটু অন্যভাবে জানি না কি ভাবছো তুমি আমাকে নিয়ে। পৃথিবী ঘুমিয়ে তাই আমি জেগে। ও, এত সুন্দর একটা গান পছন্দ করলো। এই যে এখন তো সবাই শুধু ইংলিশ গান করতে চায়, এইখানে তোমাদের কি মনে হয়? ইংলিশ গান করুক যেটাই করুক, কিন্তু আমাদের যে মাতৃভাষা ওই
ভাষাটাকে আমাদের রিপ্রেজেন্ট করার খুব দরকার। সত্যি কথা, বাংলা আমাদের সবার প্রথমেই আমরা বাংলা গান করা উচিত, আমরা বাংলা গান দিয়ে আমাদের পরিচয়। তুমি যদি মিউজিক ভালোবাসো তোমার সব ধরনের গান ভালো লাগবে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু বাংলা ভাষার যত বাংলা গান আছে, এত সুন্দর সুন্দর গান, ওগুলো আমাদের ডেফিনেটলি করা উচিত, সামনে এগিয়ে যাওয়া উচিত। আর আমার আমার একটা রিকোয়েস্ট যে আমরা সবাই একটু বাংলা গানটা বেশি বেশি করবো। আচ্ছা তেজি, এইটা বলতে বলতে তুমি একটু তোমার মামার একটা গান একটু শোনাতে চাচ্ছিলে, শোনাও। আচ্ছা হ্যাঁ, আমি এক লাইন একটু একটা গান শোনাচ্ছি, আমার খুবই পছন্দের গান, আকাশের নীলে। আচ্ছা, এটা আরকেরই গান, আমার মামার শুনি গাওয়া। আকাশের নীলে হৃদয় তুলিতে তোমায় কে যায় নীল বেদনায় হৃদয়ের আলো তারার দীপ জ্বেলে জেগে রয়েছি তোমারই দু চোখে যত দূরে রয়ে যাও আমারই হয়ে তোমারই জগতে তোমারই হাসিতে কত বৃষ্টি ঝরে যায় হৃদয়ের আঙিনায় গান শুনি, এখন কে গাইবে? প্রত্যয়। প্রত্যয়, ওকে। মাঝে মাঝে একা লাগে তোমার দেখা মাঝে মাঝে শূন্য লাগে কাছে তুমি না থাকলে দূরে কখনো যেও না দূরে গেলে মন যে বোঝে না দূরে কখনো যে কখনো যেও না
বাহ, এই গানটা লেখা সুর কার? এই গানটা সুর এবং কম্পোজিশন আমার। তোমার? জি। বাবা, এটা আরো 2 বছর আগে রিলিজ হয় মিউজিক ভিডিও সহ, এবং আর এটার লিরিকটা লিখেছে জিয়াউদ্দিন আলম। খুবই ভালো লাগলো। তেজি মিছিল, তেজি মিছিল, মিছিলের গান শুনি এখন। আমি তাহলে এখন ওয়ারফিজের একটা গান করছি। হ্যাঁ হ্যাঁ, ওই গানটার নাম হচ্ছে মনে পড়ে। মনে পড়ে, সুন্দর। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা, মনে পড়ে কি তোমারও, বলো না আমায়, তুমি বলো না, বলো না আমায়, তুমি বলো না, মনে পড়ে সেই দিনের কথা, কেঁদেছিলে কখনো চাইনি তোমায় কষ্ট দিতে, তুমি কি তা জানো না, বলো না আমায়, তুমি বলো না, বলো না আমায়, তুমি বলো না, জানি আমি তুমি যে আমার, তবু কেন দিশেহারা, ভাবি আমি তুমি যে পাশে, তবু কেন আছো দূরে, মনে পড়ে, মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা, মনে পড়ে কি তোমারও, বলো না আমার, তুমি বলো না, বলো না আমায়, তুমি বলো না, জানি আমি এমনই জীবন, তবু জাগে মনে আশা, ভরে যাবে স্বপ্নে জীবন, যদি তুমি থাকো পাশে, মনে পড়ে, মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি নদী তীরে একা বসে, কত যে গান, কত যে সুর, কত যে কথা,
মনে পড়ে কি তোমারও বিউটিফুল। একটা কথা বলতে চাই যে আমরা যেটাই করি না কেন আমরা সব কিছু শিখতে পারি, কিন্তু যদি গলায় সুর না থাকে হাজার শিখেও গান হবে না। এটা একটু আনফর্চুনেট বাট এটা সত্যি। তোমরা যে গান গাচ্ছো এটা কিন্তু ব্লেসড, এটাও একটা সত্যি কথা যে পাশাপাশি আমাদেরকে কিন্তু শিখতে হবে কেমন করে কেমন করে যেতে হবে। একটা ডেলিভারি, একটা গানের একটা ইমোশন থাকে, সেটার জন্য তোমাদের শিখতে হবে। এবং তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকেই। ওয়েলকাম, তোমরা অনেক মূল্যবান আমাদের কাছে। থ্যাংক ইউ। আমরা আই গেস আমরা লাকি যে আমরা এখানে আপনার হোস্টিং এ বা আপনার আপনার পাশে বসে আমরা এখানে গান করছি বা আপনি আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, এটা আমাদের কপাল। খুবই ভালো লাগছে। মিছিল, তুমি কিছু বলতে চাও দর্শককে? সবাই যাতে মিউজিককে রেসপেক্ট করে, সে শুনুক কি না শুনুক, আর যারা গান শুনবে তারা যাতে ভালো গান শুনে এবং যাতে সবসময় সাপোর্টিভ হয়ে থাকে। প্রত্যয়, আমার জন্য দোয়া করবেন যাতে আমরা আরও আরও সামনে আরও ভালো কিছু করতে পারি। শেখার শেষ নাই, আমরা এখনও শিখছি, আই গেস কখনও শেখা শেষ হবে না, এবং শিখতে শিখতেই আপনাদেরকে আমরা উপহার দিয়ে যাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। ধন্যবাদ। তেজি, তোমার গান দিয়ে তো শেষ করবো, তুমি যদি কিছু বলতে চাও। আমার একটা রিকোয়েস্ট যে প্লিজ আমাদের দেশের শিল্পীদেরকে যেন রেসপেক্ট দেওয়া হয়। আমি অনেক কাছে থেকে দেখেছি, কারণ আমি আমার বাবাকে দেখেছি, সে ডিরেকশন দেয়, আমার মা গান করে, আমার খালা গান করে, সবাই অনেক অনেক এফোর্ট দিতে হয় একটা প্রোগ্রাম করতে, একটা ফাংশন করতে, এবং শিল্পীদেরকে, যে কোনো আর্টিস্টকে যেন তার প্রপার সম্মানটা দেওয়া হয়। আমি এটা রিকোয়েস্ট করব। এবং দ্য মিউজিশিয়ানস, এবং দ্য মিউজিশিয়ানস, অফকোর্স আমি আর্টিস্টটাই বললাম। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। মিছিলের বাবা মা আগুন এবং তান্নাকে ধন্যবাদ জানাই। প্রত্যয়ের বাবা মা রিপন খান এবং শেফালি খানকে ধন্যবাদ জানাই। তেজির বাবা মা সামিনা চৌধুরী এবং এজাজ খান স্বপনকে ধন্যবাদ জানাই যে তারা তাদের সন্তানদেরকে এমনভাবে মানুষ করছে যেখানে স্বাধীনতা আছে কিন্তু একটা বেড়াজাল কোথাও আছে যেখানে বাংলাদেশের বাংলা গানকে নিয়ে সামনে এগোবার স্বপ্ন দেখায়। ওরা আমাদের সুরের উত্তরসূরি যারা এই সুরকে নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবে। তেজি, কোন গান দিয়ে আমরা আজকে শেষ করব? আমি আমার নানুর গান, শ্রদ্ধেয় মাহমুদুর নবীর একটি গান, তুমি কখন এসে দাঁড়িয়ে আছো, গেয়ে শেষ করতে চাচ্ছি। গানটি লিখেছে গাজী মাজহারুল আনোয়ার স্যার এবং সুর করেছে সত্য সাহা স্যার। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো। তুমি কখন এসে আছো।